বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। মিরপুর গাওসাইয়া কলেজের ইংলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমি মহিউদ্দিন আহমেদ। আজকের তোমাদের ক্লাস ইংরেজি এইচএসসি ফার্স্ট ইয়ার ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট ওয়ান লেসন থ্রি থেকে আমি তোমাদের আজকের পড়াইতেছি। এই ইউনিটটা আগেও তোমাদের পড়ানো হয়েছে, তোমাদের নাজির স্যার পড়াইছে এবং আমিও পড়াইছি, এবং দ্বিতীয়বার আজকের এই ক্লাসটা রিভিউ করার জন্য আমি দাঁড়িয়েছি। মহান আল্লাহ পবিত্র কোরআনে সূরা নিসায় বলেছেন, নারীরাই আমাদের সম্পত্তি নয় বরং সম্পদ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা নিসায় বর্ণনা করেছেন, অলিন নিসায় নসিবুম মিন্না তালাকাল ওয়ালিদাইনি ওয়াল আকরাবুনা কাল্লা আওকাসুল নসিবুম মাহফুজা। অর্থাৎ পিতামাতা এবং নিকট আত্মীয়দের পরিত্যক্ত সম্পত্তিতে অধিকারটা কম হোক বা বেশি হোক, ভারত উপমহাদেশে প্রখ্যাত নারী প্রতিভায় কল্পনা চাওয়া আমরা নান্দনিকভাবে শ্রদ্ধা করি, কেননা তার উচ্চশিক্ষা এবং প্রতিভার মাধ্যমে তিনি ভারতবর্ষের ইতিহাসে শীর্ষস্থানে একজন মহাকাশচারী হিসেবে পরিচিত। তিনি জীবিত নয়, কিন্তু ভারত সরকার তাকে ভারত উপলব্ধি হিসাবে ঘোষিত করেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তার নামে নামকরণ করা হয়েছে। এবার আমাদের যে লেসনটা দুইজন নারীকে নিয়ে আলোচনা করা হয়েছে। নারী দুইজন হইল ভ্যালেন্টিনা তিরস্কোভা এবং কল্পনা চাওলা। ভ্যালেন্টিনা তিরস্কোভা আমেরিকা 1963 সালে সেখান থেকে তিনি মহাকাশে যান এবং সেখানে নিরাপদে মহাকাশে পৌঁছেন এবং সেখান থেকে নিরাপদে ফিরে আসেন। তিনি সেখানে 3 দিন অবস্থান করেন এবং 48 বার পৃথিবী প্রদক্ষিণ শেষে সেখানে ভূমিতে ফিরে আসেন। পরবর্তীতে তিনি মঙ্গল গ্রহে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এই বৃদ্ধ বয়সে তিনি মঙ্গল গ্রহেও যেতে চান। আমাদের দ্বিতীয় কৃতিত্বের নারী হইল কল্পনা চাওলা। কল্পনা চাওলা দক্ষিণ ভারতে জন্মগ্রহণ করেন এবং এই ভারতীয় উপমহাদেশে তিনি উনিশশো সাতাত্তর সালে তিনি ভারতবর্ষের মহাকাশচারী হিসাবে পরিচিত এবং তিনি ভারতের পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে তিনি স্নাতক ডিগ্রি লাভ করেন এবং নেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন এবং তিনি উনিশশো বিরাশি সালে তিনি স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে তিনি আমেরিকায় চলে যান এবং সেখান থেকে 1964 সালে তিনি নেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে তিনি উনিশশো ষোলো সালে পিএইচডি লাভ করেন। তিনি ছিলেন ভারতীয় উপমহাদেশের একজন দ্বিতীয় নারী। এবার আমরা এই লেসনে দুইজন মহিলা সম্পর্কে আলোচনা করতে গেলেই প্রথমেই পাই ভ্যালেন্টিনা তিরস্কোভাকে। ভ্যালেন্টিনা তিরস্কোভা ছিলেন একজন মহাকাশ এবং ভ্যালেন্টিনা তিরস্কোভা ছিলেন মধ্য রাশিয়ার পুটিবাস্কায় ডিস্ট্রিক্টের মেসক্রিপ্লো গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তিরস্কোভার পিতা ছিলেন একজন ট্র্যাক্টর ড্রাইভার এবং তার মাতা ছিলেন একজন টেক্সটাইল প্ল্যান্টার। তার মাতা টেক্সটাইল প্ল্যান্টে কাজ করতেন।
তিরস্কোভা 1945 সালে তার লেখাপড়া শুরু করেছিল 8 বছর বয়সে, কিন্তু 1953 সালে তিনি স্কুল ত্যাগ করেন এবং তার দূরবর্তী শিক্ষায় ডিস্টেন্স লার্নিংয়ে তিনি তার লেখাপড়া চালিয়ে যান। শি বিকেম ইন্টারেস্টেড ইন পারসুয়েটিং ফ্রম ইয়াং এজ অ্যান্ড ট্রেন্ড ইন স্কাই ডাইভিং অ্যাট দ্য লোকাল অ্যারো ক্লাব। তিনি প্যারাসুটে প্রথম বয়স থেকে ছোটোবেলা থেকে প্যারাসুটে আগ্রহী ছিলেন এবং তিনি স্কাই ড্রাইভে প্রশিক্ষণ লাভ করেছিলেন স্থানীয় অ্যারো ক্লাবে এবং তবে তৈরি মেকিং হার ফার্স্ট রাম অ্যাট এইজ 21 মে 1959 এবং 1959 সালের মে মাসে 21 মে 22 বছর বয়সে তিনি সেখানে জাপ দিয়ে পড়েন। অ্যাট দ্য টাইম ইট ওয়াজ হার এক্সপার্টিস ইন স্কাই ডাইভিং দ্যাট লেড টু হার সিলেকশন অ্যাজ এ কসমোনেট এবং ইহা ছিল তার অভিজ্ঞতা স্কাই ডাইভিং প্যারাসুটের অভিজ্ঞতা যা তাকে নিয়ে গিয়েছিল নির্বাচন করতে মহাকাশচারী বা মহাকাশচারীর অবস্থান হিসেবে। আফটার দ্য ফ্লাইট অফ ইউরি গাগারিন দ্য সোভিয়েত ইউনিয়ন ডিসাইডেড টু সেন্ড এ উইমেন ইন স্পেস। ইউরি গাগারিনের পর সোভিয়েত ইউনিয়ন সিদ্ধান্ত নিল, সোভিয়েত রাশিয়া সিদ্ধান্ত নিল তাকে মহাকাশে একজন মহিলাকে মহাকাশে পাঠাবার জন্য। অন 16 ফেব্রুয়ারি 1962 প্রোলেটেরিয়া ভ্যালেন্টিনা তুরস্কোভা ওয়াজ সিলেক্টেড ফর ইজ প্রজেক্ট ফ্রম অ্যামং মোর দ্যান 400 অ্যাপ্লিকেশনস। অর্থাৎ 1962 সালে 16 ফেব্রুয়ারি প্রোলেটেরিয়া ভ্যালেন্টিনা তুরস্কোভা ওয়াজ সিলেক্টেড নির্বাচিত হয়েছিলেন তার 400 দরখাস্তকারীর ভিতর থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন এবং তুরস্কোভা হ্যাড টু আন্ডারগো এ সিরিজ অফ ট্রেনিং দ্যাট ইনক্লুডেড ওয়েটলেস ফ্লাইটস, আইসোলেশন টেস্ট, সেন্টার ফিউজ টেস্ট, রকেট থিওরি, স্পেস ক্রাফ্ট ইঞ্জিনিয়ারিং, 120 প্যারাসুট জাম্পস অ্যান্ড পাইলট ট্রেনিং ইন এমআইজি অর 15 ইউটিআইজেড ফাইটার্স। অর্থাৎ তুরস্কোভা প্রশিক্ষণের দাব অগ্রসর হয়ে হয়েছিল যার মধ্যে ছিল ওজনহীন উড্ডয়ন, নিরবিচ্ছিন্ন পরীক্ষা সমূহ যন্ত্র, সেন্ট্রিফিউজ টেস্ট, রকেট থিওরি অর্থাৎ রকেট তথ্য, স্পেস ক্রাফ্ট মহাশূন্য যান ইঞ্জিনিয়ারিং, 120 প্যারাসুট জাম্প অ্যান্ড পাইলট ট্রেনিং ইন এমআইজি 15 ইউটিআই জেড ফ্রেন্ডস এবং সেখানে ছিল পাইলট প্রশিক্ষণ এমআইজি 15 ইউটিআই জেড ফ্রেন্ডস। এবার আমরা দ্বিতীয় যে কৃতিত্ব তার নাম কল্পনা চাওলা। তিনি জন্মগ্রহণ করেন ভারতের কার্নালে এবং তিনি তার প্রাথমিক শিক্ষা শেষ করেন ট্যাগর বাল্যনিকেতন সিনিয়র সেকেন্ডারি স্কুলে। তিনি ছিলেন প্রথম ভারতীয় বংশের প্রথম একজন মহিলা। শি ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান বর্ন উইমেন অ্যান্ড দ্য সেকেন্ড পার্সন ইন স্পেস ফ্রম দ্য সাব কন্টিনেন্ট। তিনি প্রথম ভারত উপমহাদেশে দ্বিতীয় মহিলা হিসেবে জন্মগ্রহণ করেন ইন স্পেস ফ্রম দ্য সাব কন্টিনেন্ট। অর্থাৎ এই উপমহাদেশে তিনি প্রথম ভারতীয় বংশোদ্ভূত দ্বিতীয় মহিলা। আফটার গ্রাজুয়েটিং ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গ্রাজুয়েশন নেওয়ার পর পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে তিনি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েশন লাভ করেন ১৯৪২ সালে। চাওলা মুভ টু দ্য ইউনাইটেড স্টেটস দ্য সেম ইয়ার। চাওলা তারপরে একই বছরে যুক্তরাষ্ট্রে চলে যান। শি অবটেইনড হার মাস্টার ডিগ্রি ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এবং তিনি মহাকাশ আর অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে তিনি মাস্টার ডিগ্রি অর্থাৎ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস ইন 1984 এবং
চুয়াল্লিশ 1984-তে তিনি এরোস্পেস ইঞ্জিনিয়ারিং থেকে মাস্টার ডিগ্রি লাভ করেন। লেটার শি ডিড হার পিএইচডি ইন এরোস্পেস ইঞ্জিনিয়ারিং ইন 1982 ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ কলোরাডো। পরবর্তী তিনি কলোরাডো বিশ্ববিদ্যালয় থেকে 1988 সালে এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন। আমাদের এই ইউনিটটা পূর্বেও পড়ানো হয়েছে, তোমাদের নাজির স্যার পড়েছে এবং আমিও পড়েছি, সুতরাং দ্বিতীয়বার আমি রিপিট করতেছি। তোমাদের এই টেক্সট থেকে সবগুলি প্রশ্ন টেক্সট থেকে আসবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসবে। এখানে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসবে, তারপরে যাই হোক এখন অনেক কিছু প্রশ্ন আসবে, তোমরা এখান থেকে লাইব্রেরি ভালো করে পড়ে নেবে। আজকের আমি আমার বক্তব্য এখানে শেষের পথে, তোমরা মহামারীর সময় ভালো করে লেখাপড়া করবা, দিন কমপক্ষে দুই করে লেখাপড়া করবা, তোমাদের টেস্ট পরীক্ষা অসিনি অর্থ হয়তোবা ডিসেম্বরের শুরুর দিকে হয়ে যাবে। তোমাদের তোমরা আমাদের সঙ্গে অনলাইনে সম্পৃক্ত থাকবে, আমিও তোমাদের আমরাও তোমাদের সঙ্গে সম্পৃক্ত থাকবো, আশা করি তোমার কামিয়াবি হবে। এই বলে আমি বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।